হামলা। নিরাপদ সড়কের দাবিতে সকাল 11টা থেকে শুরু হয় বিক্ষোভ। চট্টগ্রামের রাউজান প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে নিরাপদ সড়ক চাইয়ের ব্যানারে সাধারণ ছাত্রদের নেতৃত্বেই মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সড়কের বাস, ট্রাকসহ সকল গাড়ির বৈধ কাগজপত্র ও গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স খুঁজতে থাকে। এ সময় তাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করে যোগ দেন রাউজান কলেজ, নোয়াপাড়া কলেজ, ইমাম গাজ্জালী কলেজ, রাঙ্গুনিয়া কলেজ সহ আরও অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা। ইমাম গাজ্জালী, তারপর নোয়াপাড়া ডিগ্রি কলেজ, তারপরে রাঙ্গুনিয়া মহিলা রাঙ্গুনিয়া কলেজ, তারপর স্টুডিস ও সবাই যুক্ত হয়েছে। আমাদের স্কুলের ছাত্ররা ছিল, আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসার পরে এখানে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাইছি, এখানকার এলাকার চেয়ারম্যানের পক্ষ থেকেও আমরা সহযোগিতা পাইছি। তারা আমাদের দাবি দেওয়াগুলো বুঝতে পারছে এবং আমাদের তারা স্বীকার করছে এটা, যে আমরা যে গাড়ির ফিটনেস চেক করতেছি, লাইসেন্স চেক করতেছি, এটা তারাও সবসময় করতে পারে না। বিভিন্ন ধরনের তদবির সুপারিশের কারণে তাদেরও এখানে সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমরা ছাত্ররা যখন নামছি এতে তাদের শক্তি বৃদ্ধি পাইছে এবং এখানে কোনো তদবির আমরা শুনতেছি না, কারো কোনো কথা শুনতেছি না। যার লাইসেন্স নাই, গাড়ির ফিটনেস নাই, রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাই, আমরা সরাসরি মামলা দেওয়ার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করতেছি এবং তারা আমাদের সাথে আসে। তাদেরকে সহযোগিতা করেন রাউজান থানা পুলিশ, রাউজান হাইওয়ে পুলিশ, নোয়াপাড়া ট্রাফিক পুলিশ। দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত বন্ধন চাই ডায়মন্ড স্ট্রিং পাওয়ারফুল ফ্লেভার সিমেন্ট।